আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে ভিডিওটি হবে যে আপনি ফটোশপ সেভেনে কীভাবে টাইপিং করবেন, লিখবেন, আপনি কোনো নাম কীভাবে লিখবেন। অনেকেই জানেন, হয়তো বা অনেকেই জানেন না, আর যারা না জানেন তাদের জন্যই আজকের ভিডিওটি। আমি চললাম ফটোশপটে। আমাদের অ্যাডোবি ফটোশপ 7, এটা করার জন্য আপনাকে যা করতে হবে, এখানে দেখেন অনেকগুলো টুলস আছে। আমরা এই টুলসে চলে আসলাম, টি লেখা আছে, দেখেন এখানে টি লেখা, আপনি এই টিতে চলে আসবেন। ওকে, যাই হোক, প্রথমত টি নিলেই শুধু হবে না, টি নিলেই আপনি লিখতে পারবেন না। সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমত একটা ফাইল চয়েস করে নিতে হবে বা নিউ ফাইল নিতে হবে। আপনি নিউ ফাইল নিতে হলে এখানে, মানে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হলে, বা আপনি কোনো একটা ছবির পরে, আমি প্রথমত আপনাকে দেখাচ্ছি যে এই ছবি নিলাম, পিকচার নিলাম, এই পিকচারের উপর কিছু লিখবেন। এটা করার জন্য আপনাকে এখান থেকে এই টিতে ক্লিক করে এখানে এসে একটা ক্লিক দিবেন, দিয়ে আমি এখানে আমার নামটাই লিখে দেখাই, সরি, বাংলা ফন্ট আছে। আচ্ছা, এই লেখাটা হয়ে গেল, দেখেন লেখাটা ভিতরে চলে গেছে, এই লেখা ভিতরে চলে গেছে। এইটা আমি সঠিক জায়গায় আনার জন্য আমাকে, এটাকে মুভ টুল বলে, এই মুভ টুলে ক্লিক করে জাস্ট এই লেখার পর ধরে এরকম টানবো টানবো। তবে দেখেন লেখাটা এই কালার আর এই কালারের সাথে মিশে গেছে, যাই হোক সমস্যা নেই। আমি যদি এই লেখাকে ডিজাইন করতে চাই, একটু বাঁকা তারা করতে চাই, তাহলে এখানে আবার এসে ক্লিক করব হরিজন্টাল টাইপিং টুল, এখানে এসে জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, আমি যদি করতে চাই বাঁকা করতে চাই লেখাটা, দেখেন আমি মুভ টুল দিয়ে টেনে নিয়ে আসতেছি, এখানে এইভাবে বাঁকা করতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি কালার চেঞ্জ করবো, হ্যাঁ কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, দেখেন কোন কালার দিবেন, আপনি যে কালার দিবেন সেই কালারই এখানে হবে, আপনার ইচ্ছা মতো আপনি কালার চয়েস করে নেবেন, সব প্রকার কালার দিতে পারবেন। এখানে বিভিন্ন প্রকার অপশন আছে, আপনি আস্তে আস্তে দেখবেন, ট্রাই করবেন, দেখতে দেখতে শিখে যাবেন ইনশাল্লাহ। আর একটা বিষয়, আপনি দেখা যাচ্ছে ছবির উপর করলেন, এখন একটা নিউ পেজে লিখবেন কি করে, সেটা লেখার জন্য আপনাকে ফাইলে যাবেন, ফাইলে যেয়ে নিউ, এখান থেকে পেপার সাইজ, পেপার সাইজ দিয়ে দিলাম A4, সাধারণত আমরা A4ই ইউজ করি, এটা নিলাম। এটা আমি একটু জুম করে নিচ্ছি, অল্টা ধরে আপনার মাউসের যে গোল বাটন আছে সেটা ঘুরাইতে থাকবেন। এখন আমি হরিজন্টাল টাইপিং টুলে আবার চলে গেলাম, এখানে যে আমার নাম লিখব, এখন আমি চলে যাব আবার মুখ তুলে, মুখ তুলে যে এখানে নিয়েছিলাম বিশ্বাস। আবার আমি যদি এটা আর একবার, দেখেন নিচে লিখবো কি করে, আবার এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এখানে
দেখেন আমি আবার এটা মুভ টুল ইউজ করে এটা এইদিকে টেনে নিয়ে আসলাম। এইভাবে লিখবেন, আর এটাকে আপনি যদি সেভ করতে চান, সেভ করার জন্য ফাইলে যাবেন, ফাইলে যেয়ে দেখেন সেভ অ্যাজ। সিম্পল, খুবই সিম্পল ভিডিও, আশা করি যারা জানেন না শুধু তাদের জন্য, আর আর যারা জানেন অবশ্যই ভিডিওটা সাপোর্ট করবেন, বা কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, পরবর্তী ভিডিওতে ভালো করার চেষ্টা করব আমিও, চেষ্টা করব আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। এখানে সেভ অ্যাজ যেয়ে আপনি ফাইলে লিখে এখান থেকে কি ফরম্যাট চাচ্ছেন সেই ফরম্যাটটা সিলেক্ট করবেন, সাধারণত জেপিইজি ফরম্যাটটাই আমরা সাধারণত ইউজ করি, সেটা ইউজ করবেন। এখানে ইউজ করলাম, এখানে নাম দিবেন ফাইলের, দিয়ে দিলাম একটা ফাইল, জাস্ট সেভ। এখন আমি কেটে বেরিয়ে গেলাম, এই লেখাটা দেখেন এখানে সেভ হয়ে গেছে, ডেস্কটপে সেভ করছি। ইউটিউব চ্যানেল এই ছিল আজকের ভিডিও, ভালো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।